हेलो हेलो शुभू, अगे কিছু স্বপ্ন এনে যে করিয়ে। হে গাইস, চলে এলাম একটা নতুন একটা প্রাঙ্কল ভিডিও নিয়ে। তো আগের আমরা ভিডিওতে একটা প্রাঙ্কল করেছিলাম, আগের মানে কিছুদিন আগে। তো আমরা সেখানে বলেছিলাম 500 লাইক করতে, আর তোমরা সেখানে 5000 লাইক দিয়েছো। ও মাই গড, ভালোবাসা দিয়েছো তার জন্য। তো আজকে আমরা একজনকে প্রাঙ্কল করতে চলেছি। দেখো না একদম পুরো মুরগি কিভাবে বানায়। তো চলো আগে ফোনটা দেখা যাক, এই যে নাম্বার রয়েছে, দেখানো যাবে নাম্বারটা। তো দাঁড়াও, তো দেখা যাক এবার করছি কল। তো আমরা আমাদের গলার ভয়েস পুরো চেঞ্জ করে দেবো। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন। কেন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে হয়তো? চেষ্টা করুন। তো এ নিজে ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যাঁ বলছি দাদা, দাদা বৌদি থেকে বলছি। দাদা বৌদি আপনার নাম চঞ্চল কি? হ্যাঁ নাম্বার তো এটাই দিল, এটা এটাই ঠিক নাম্বার দিয়েছে। আপনার নাম চঞ্চল তো? আর একবার ফোন করবো, দেখা যাক কি হয়। ভয় পেয়ে গেছে বলুন কি কত বড়। পুরো ভাগ্যটাই খারাপ আমাদের আজকে। এসব বাবা ফোন করেছে, নিজে উঠে ফোন করেছে। হ্যালো ভাই, একটা কথা বলবো, ফেসবুকে হার এক দিয়েছিস তুই, ওখান থেকে হার এক দিয়েছিস কেন ভাই? ফেসবুক ইউজ করে কেন, এই জন্য ভালো লাগে না। এবার তুই পাবজি খেলিস? শোন শোন ভাই, শোন 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 একটা কথা শোন, তুই পাবজি খেলে, তুই পাবজি খেলিস আর আমি আমরা ফ্রি ফায়ার খেলি, ঠিক আছে? আর তুই হার এক দিবি কেন ভাই? আরে তুই কে সেটা তো বল। ফেসবুকে ফ্রেন্ডে রয়েছিস আবার প্রতিদিন হার এক দিস। আরে কে ভাই, নামটা তো বল কে। আমার নামের প্রথমে এসকে আছে, দেখেছিস? এবার ওইসব কথা বাদ দে, তুই আমাকে হেড শুট করেছিস কেন? তোর এত বড় সাহস কে দিয়েছে? হ্যালো শোন ভাই, শোন শোন, আমার 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 অতটা টাইম নেই, ঠিক আছে? তোর সঙ্গে গেজানোর মতো ফালতু। হ্যালো আজকে আমাদের প্রাঙ্কলটা হবে না, ঠিক আছে? আজকে আমাদের প্রাঙ্কলটা হবে না, আজকে আমরা প্রথম মানে প্রথম থেকেই বাধা পড়ে গেছে।
দেখা যাক আরেকজনকে করছি, ফোনটা ধরে কিনা। তো কে উত্তরপ্রদেশে থাকে, চেম্বারে থাকে অনেক সময়। হ্যালো, হ্যালো, হ্যাঁ, তুমি ফেসবুকে একটা ছবিতে হার দিয়েছো কেন বাবা? কি ফেসবুকের একটা ছবিতে হার দিয়েছো কেন? বুঝতে পারছি না। ফেসবুকের একটা ছবি ছাড়লাম আমি। হ্যাঁ, কবে? কে তুমি আগে সেটা তো জানি। আমার নাম মল্লিক। মল্লিক? মল্লিক বিশ্বাস। আমি তোমাকে চিনি না ভাই, তোমার কথা ভুল হচ্ছে। ফেসবুকে তুমি দিয়েছিলে তো? হ্যাঁ, কিনা বলো। ফেসবুকে কালকে কালকে রাত 8টার সময়? না, আমি কাউকে হ্যাক করিনি। তোমার নাম কি? নাম না জেনে ফোন করেছো? তোমার নাম পিন্টু বিশ্বাস তো? হ্যাঁ। আমরা সব জানি তোমার বিষয়ে। আমরা ফোনের ছবি তুলি বলে কি হার এক দিতে হবে? তোমার মাথায় কোথাও সমস্যা আছে নাকি? কেন মাথার সমস্যা? তুমি এদিকে হার এক দিবে, আমার কমেন্ট বক্সে কি লিখেছো তুমি? ওটা অকাত নেই আমার ডিএসএলআর ছবি তো। পাগল নাকি? পাগল হতে যাবো কেন? আমি পাগল? হ্যালো, না তুমি হারি একটা তুলে নাও। আরে তা আমি কোথায় হার এগিয়ে তাও তো নিজেই জানি না। কে তুমি? তো আমি চিনি না। আরে আমি সে গাছের তলায় তুমি দাঁড়িয়ে দেখছিলে কি কি? আমি একটা ছবি ছেড়েছিলাম, হাত তুলে দাঁড়িয়েছিলাম। আমার কথাটা শুনুন, তুমি তুমি ওটা স্ক্রিনশট করে আমাকে পাঠাও, কোথায় হার দিয়েছি। এবার তুমি তো পরে বলো যে এটা আমার অ্যাকাউন্ট না। আমি হিন্দি শুনো না, আমি হিন্দি নেই জানি বেশি। বাঙালি হো আর বাঙালি হোক তুমি হিন্দি মে বাত কর দাও ইউপি মে জাকে। হ্যালো, আরে তুমি আমাকে ওটা ভেজো, পাঠিয়ে দাও। তারপর ঠিক আছে না, কিছু ঠিক নেই। তুমি গরম দিচ্ছিস? এবার শোন, তুই গরম দিচ্ছিস আমাকে আমারটা কেউ বুঝিনি না, তোটা বুঝিনি, আমারটা কেউ বুঝিনি। হ্যালো, পিন্টু ভাই, আমরা দুই বন্ধু। শোন, হ্যালো, সো গাইস, আমরা অনেক ট্রাই করেছিলাম, তো আমাদের অনেক বন্ধুদের মানে অনেকটাই কল করলাম, তো যাই হোক আমরা প্রতিবারই ফেল হয়ে গেছি। আগেরবার যেহেতু সাকসেস পেয়েছিলাম, তো আমাদের বন্ধু এখন ইউপিতে থাকে, এখানে থাকে না, আমাদের উচ্চ মাধ্যমিক দেওয়ার আগেই চলে গেছে। তো ভাই হাই করে দে সবাইকে একটু।
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। শুভ বিজয় ভাই, শুভ দীপাবলির অ্যাডভান্স আমি জানিয়ে দিলাম। শুভেচ্ছা, ছট পূজারও শুভেচ্ছা, ভালো থাকিস। অনেক দূরে আছি কিন্তু একদম ভাই, ভালো থাকিস, সাবধানে থাকিস, ঠিক আছে? ঠিক আছে। আর কাজ বাজ চলছে তো ভালো করে? হ্যাঁ, মেডিকেলে ঠিক আছে, সাবধানে করিস, ঠিক আছে? কাজ বাজ পিন্টু, পাঠিয়ে দিচ্ছি ভাই। ওকে ওকে, ঠিক আছে।